उत्तर प्रदेश विधानसभा बक्तव्य रखते गए बांगलार समालोचना योगी आदित्यनाथ उत्तर प्रदेश निर्वाचन समय समाजवादी पार्टी के समर्थन समय बांगला दीदी एस बांगलार वोट परवर्ती सन्त्रास बारो हजार बांगलार 294 आसने मध्य 142 आसने हिंसार घटना घटे बांगलार जनसंख्या उत्तर प्रदेश जनसंख्यार अर्धेक उत्तर प्रदेश वोट चलाकालीन और वोट परवर्ती हिंसा होनी एमटाई दावी कर उत्तर प्रदेश मुख्यमंत्री योगी आदित्यनाथ विकृत मानसिकतार परिचय योगी राज्य 1000 जनेर बेशी मानुष के भुआ एनकाउंटारे खून उत्तर प्रदेश प्रतिदिन गणधर्षण घटना घटे केंद्रीय मंत्री छेले गाड़ी चालिए निरीह कृषक सांबादिक के खून करेछे बांगला के अपमान करछेन पाल्टा कटाक्ष करेछेन तृणमूल सांसद सुखेंदु शेखर राय योगी आदित्यनाथ ठीक कि बोलेछेन शोनाबो आपनादेर। चुनाव के दौरान समाजवादी पार्टी का समर्थन करने के लिए वेस्ट बंगाल से भी एक दीदी आई थी और क्या स्थिति थी बंगाल में विधानसभा चुनाव के बाद जो टोटल इंसिडेंट हुए थे वहां पर पोस्ट पोल वायलेंस 12,000 घटनाएं घटित हुई थी दो सौ 94 विधानसभा सीटों में से 142 पर हिंसा की घटनाएं हुई थी हिंसक घटनाएं घटित हुई थी वेस्ट बंगाल की आबादी उत्तर प्रदेश की आबादी की आधी आबादी है और उत्तर प्रदेश में चुनाव के दौरान भी और चुनाव के बाद भी कोई हिंसा नहीं हुई ये उत्तर प्रदेश की कानून व्यवस्था का एक उदाहरण है। এদিকে যোগী আদিত্যনাথের এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ঠিক কি বলেছেন শুনবো উত্তরপ্রদেশের বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী যে কথাগুলো বলেছেন উদ্ভট বিকৃত মানসিকতার পরিচয় কারণ তার রাজ্যে 1000-এরও বেশি মানুষকে ফেক এনকাউন্টারে খুন করা হয়েছে বলে অভিযোগ যে রাজ্যে প্রতিদিন কোনো না কোনো প্রান্তে মহিলাদেরকে গণধর্ষণ করে খুন করা হচ্ছে যে রাজ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছেলে প্রকাশ্য দিবালোকে গাড়ি চালিয়ে নিরীহ কৃষককে এবং সাংবাদিকদেরকে খুন করেছে এই রকম ট্র্যাক রেকর্ড যে রাজ্যের তিনি বিধানসভার অধিবেশনে সুযোগ নিয়ে সেখানে বাংলার মানুষকে অপমান করছেন বাংলার জননেত্রীকে অপমান করছেন ইতিপূর্বে ভারতবর্ষের কোন বিধানসভাতে এরকম কোন ঘটনা ঘটেনি অখিলেশ যাদবের সঙ্গে মিটিং করে মমতা সঠিক কাজই করেছেন এবং ওখানে অখিলেশ যাদবের সমাজবাদী দলের আসন সংখ্যা অনেক বেড়েছে আগের তুলনায় সুতরাং উত্তরপ্রদেশেও মমতা ব্যানার্জির সফল হয়েছিল বলেই আমরা মনে করি চলে আসছি পরের খবরে 26 জুন পুরুলিয়ার ঝালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন নিহত কাউন্সিলরের ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে প্রার্থী করেছে কংগ্রেস ঝালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু এই প্রসঙ্গে মিঠুন কান্দু এবং কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের কাকু যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে বলেছিল যে অনেক কাজ 2 নম্বর ওয়ার্ডে করার আছে সেই কাজ তপন কান্দুর আমার যে শোনা কথা সেগুলোকে আমি আজকে এই মাধ্যম পেলাম যে আমি 2 নম্বর ওয়ার্ডে ওই কাজগুলো আমি পূরণ করতে পারবো তপন কাকুকে যেভাবে হত্যা করেছে ওরা যে যাতে এই 2 নম্বর ওয়ার্ডে কোনো কাজ করতে দেবে না তার জন্যে যেরকমভাবে ওরা হত্যা করেছে তাকে আমরা ওটা দেখবো আমরা আর ব্যাপার হচ্ছে যে যেভাবে 2 নম্বর ওয়ার্ডের যত রকম কাজ সব আমরা আমি সব পূরণ করবো একদিকে তপন কান্দুর যে মর্মান্তিকভাবে তাকে যে হত্যা করা হয়েছিল তার যে মানুষের যে সহানুভূতি আছে এবং মানুষ যে বিচার চায় তার ফলস্বরূপ আমরা এই নির্বাচনে ভালোভাবেই জিততে পারব বলে আমার বিশ্বাস এটাও ঠিক যে এই ভোট 26 তারিখে হচ্ছে একটা বাই ইলেকশন এবং এই নির্বাচনে প্রশাসনের একটা বিশেষ ভূমিকা থাকে আমরা বলেছি এবং আগামী দিনেও আরও প্রশাসনকে বলবো যে শান্তিপূর্ণ ভোট যেন হয় পাল্টা কি বলেছেন পুরুলিয়া তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া শুনবো সেখানে তো সিভিল ইনকোয়ারিও হয়েছে সিভিল ইনকোয়ারি তারপর তৃণমূল যে এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নেই সেটা তো
বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান সিবিআই এর কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই। এবার কি এই মামলায় তদন্তে নামবে আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও? ইডি সূত্রে খবর, ইতিমধ্যে এসএসসি মামলার সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে তারা। 18ই মে এসএসসি মামলায় সিঙ্গেল বেঞ্চে সিবিআই তদন্তে নির্দেশ বহাল রাখতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে কোনো ভুল নেই। সম্প্রতি এবিপি আনন্দের হাতে আসে একটি অডিও ক্লিপ যা এসএসসি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে শোনানো হয়েছিল। সেখানে চাকরির জন্য টাকা লেনদেনের কথা শোনা গেছিল। 11-12 এ নিচ্ছে? 11-12, 9-10 দুটোই আর কি। আচ্ছা আচ্ছা, তো কত বলছে বাজেট কত? 20-20। আপনারাও যদি বাড়ির কাছে অত বাজেট তুলছেন কেন? প্রতি দপ্তর নিচ্ছে, আমাদের তো কিছু করার নেই। দপ্তর যদি সব বেশি টাকা নেয় আমরা কি করবো? আমরা তো 1 লাখ টাকা নিব। আমি এতটা দায়িত্ব নিব 1 লাখ টাকার জন্য, বাকি তো অফিসের। টাকার বিনিময়ে স্কুলে চাকরির অভিযোগ নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক মন্ত্রী এবং সিবিআই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের একটি পুরনো ফেসবুক পোস্ট ঘিরেও সম্প্রতি চাঞ্চল্য তৈরি হয়, যেখানে তিনি অভিযোগ করেন লক্ষ লক্ষ টাকা নিয়ে শিক্ষকের চাকরি দেওয়া হয়েছিল। প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে, প্রাইমারির জন্য 10 লাখ ও আপার প্রাইমারির জন্য 15-20 লাখ, এখন প্রাইমারির জন্য 15 লাখ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 25-30 লাখ দর উঠেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এসএসসি নিয়োগ মামলার সিবিআই এর করা 4টি এফআইআর এর কপি, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগে নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট এবং তদন্ত সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। ইডি সূত্রে দাবি, তদন্তকারীরা মনে করছেন সব মিলে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, সেই টাকা কোথায় গেল? আর তার উত্তর খুঁজে বের করতে এসএসসি মামলায় তদন্তে নামতে পারে ইডিও। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে কয়েকদিনের মধ্যেই ইডি কে সমস্ত নথি এবং তথ্য পাঠিয়ে দেওয়া হবে, এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন নথি এবং তথ্য আসার পর সেটা খতিয়ে দেখা হবে, এবং খতিয়ে দেখার পর এই বিষয় নিয়ে তাদের পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। ইকোনমিক করাপশন, সেইখানে ইডি হস্তক্ষেপ করে, তাই সিবিআই এর পাশাপাশি ইডিকে তো আসতেই হবে, কারণ এখানে দুর্নীতিতে কোটি কোটি টাকার দুর্নীতি তছরূপের বিষয় আছে। ইডিকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করে মানুষকে বিরোধীদের ভয় দেখাবার জন্য। ইডির ক্ষমতা হচ্ছে এইটুকুই যে কোনো প্রসিডিউরাল ক্রাইম, অপরাধ থেকে পাওয়া কোনো টাকা, সেইটার যদি লন্ডারিং হয় তাহলে ইডি সেই নিয়ে তদন্ত করতে পারে। এর বাইরে ইডির কোনো ক্ষমতা নেই। তাই ইডির তো আগে প্রমাণ করতে হয় যে প্রসিডিউরাল ক্রাইম এদিক থেকে ওদিকে গিয়েছে, সেটাই প্রমাণ করলো ইডি, করলো না। ইডি আগে থেকে তদন্ত করতে লেগেছে, এটা তো আশ্চর্য লাগছে। এখানে টাকা পয়সা প্রচুর খেলা আছে, সেই জন্য ইডি হস্তক্ষেপ করেছে। আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় অনেক, তার সার্মেয় যে আছেন, যে আছে তার বাড়িতে, তার সম্বন্ধেও তিনি ফ্ল্যাট কিনে রেখেছেন। মানে কোটি কোটি টাকা কিভাবে রাখা যায় তার প্ল্যানিং করেছেন। সব মিলিয়ে এসএসসি মামলা তদন্ত নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাঝি বারবার বিতর্কে জড়ানোর কারণেই কি সরানো হলো উলুবেরিয়া উত্তরের তৃণমূল বিধায়ককে? এই নিয়ে রাজনৈতিক মহলে জোর তর্চা চলছে। যদিও নির্মলের কথায় ভালো কাজ করতে গেলে গায়ে কালি ছেটানো হবেই। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে বিজ্ঞপ্তি জারির পরে এদিন কলকাতা মেডিকেল কলেজে যান তৃণমূল বিধায়ক এবং চিকিৎসক সুদীপ্ত রায়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। সিদ্ধান্ত হয়েছে আগামী 3রা জুন কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে। এটা কি আমরা বলতে পারি যে মানে একটা অভিযোগ যেটা উঠেছিল যে রাজনীতিকরণ এখানে শুরু হয়েছিল, মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা কাজটা হবে, এটা বলতে পারি? দেখুন, তখন চিকিৎসা পরিষেবাটাই রাজনীতির ঊর্ধ্বে। আমরা চেষ্টা করবো যে সর্বস্তরের যারা চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের সঙ্গে আমরা সহযোগিতামূলক কথাবার্তা বলে যাতে করে পরিষেবাটা যাতে মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করব।
জাঁকে সরিয়ে সুদীপ্ত রায়কে এই দায়িত্বে আনা হয়েছে তৃণমূলের সেই চিকিৎসক নেতা এবং বিধায়ক নির্মল মাঝি অতীতে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টা, ছেলের এমবিবিএস পরীক্ষার সময় হলে সিসিটিভি বন্ধ করতে চাপ দেওয়া, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এনআরএস এর অধ্যক্ষ থাকাকালীন ফোনে গালিগালাজ, কলকাতা মেডিকেল কলেজের সমস্ত বিষয়ে ছড়ি ঘোরানো, এমজিএমএস পরীক্ষা অকৃতকার্যদের পাশ করাতে পরীক্ষককে চাপ দেওয়া, কলকাতা মেডিকেল কলেজ থেকে টসিলিজুমাব ইনজেকশন গায়ে বিতর্ক, মেয়াদ পুরনো স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া, এমার্জেন্সিতে ঢুকে চিকিৎসককে গালিগালাজ, একের পর এক গুরুতর অভিযোগ এবং বিতর্কে নাম জড়িয়েছে নির্মল মাঝি। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রী দপ্তরেও। তাই রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বারবার বিতর্কের জেরেই কি প্রভাবশালী চিকিৎসক বিধায়ক নির্মল মাঝিকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো? আমি দিদির একজন স্বচ্ছতা সততা দায়বদ্ধতা নিরিখে একজন একবারে নিবেদিত প্রাণ মানুষের সেবায় দীক্ষিত একজন কর্মী, তার উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। যারা অতীতে ভালো কাজ করেছে বাংলার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে তাদের বিরুদ্ধে কালিমালেপুর উৎসাহ হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন ভুরি ভুরি অভিযোগ ওঠার পরেও নির্মল মাঝির বিরুদ্ধে কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি? নির্মল মাঝির অপারেশন নির্মলবাবুকেই নির্মলবাবুই বলতে পারবেন, তবে অনেক আগে হয়ে গেলে ভালো হতো। বর্তমানে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাঝি, তাকে পদ থেকে সরিয়ে কি করা বার্তাই দিল দল? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, সন্দীপ সরকার, বিটন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখবো লাদাখের খবরের দিকে। লাদাখে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর ট্রাক। সেনা সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ 27 জন জওয়ানকে নিয়ে একটি ট্রাক পার্তাপুরের ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরে যাচ্ছিল, সেই সময় ট্রাকটি সাওক নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় 7 জন জওয়ানের মৃত্যু হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ড্রোন উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ড্রোন ওড়ালেন প্রধানমন্ত্রী নিজেই। ড্রোনকে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেছেন নরেন্দ্র মোদী। কৃষিকাজে বড় ভূমিকা গ্রহণ করতে পারে ড্রোন, এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রীর। বাসন্তী হারে সংলগ্ন কলকাতা পুরসভার চৌবাঁকা এলাকায় নোরতলার স্বাধীনতার 75 বছর পর মিলল বিদ্যুৎ সংযোগ। কলকাতা পুরসভার অন্তর্গত হলেও ছিল না বিদ্যুৎ সংযোগ, 17টি বাড়ি ছিল বিদ্যুৎহীন। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে আজ সেই 17টি বাড়িতে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ। ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিইএসসির কর্তারা। দেখো, এটা যারা এখানে দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন তাদের নোটিশ করা উচিত ছিল। এটা যদি ব্যর্থতা বলো তাহলে আমাদের, কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে স্বরূপ ঘোষ আজকে নির্বাচিত হওয়ার 6-8 মাসের মধ্যেই আজকে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এই আন্তরিকতা, এই যে মানুষের পাশে থাকা, মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া, এটাই মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন, এবং তার যোগ্য সৈনিক হিসেবেই আমাদের স্বরূপ ঘোষ, সুশান্ত ঘোষ আজকে এই কাজটা করেছে। আমি বললাম আমার জীবনে যে কটা কাজ আমি করেছি, আমার জনপ্রতিনিধির হিসাবে 13 বছর চলছে, আমি অনেক কাজই করেছি রাজডাঙ্গা 107 নম্বর ওয়ার্ডে, কিন্তু এই কাজটা যেটা করে যা তৃপ্তি পেয়েছি এর চেয়ে বড় তৃপ্তি আমার জীবনে আসেনি। এবং আমি সত্যি খুশি এবং আনন্দিত যে কথাটা আমি দিয়েছিলাম সেদিনকে, আপনিও এখানে ছিলেন যেদিনকে আমি এখানে প্রচারে এসেছিলাম, এখানকার মা বোনেরা আমায় বলেছিলেন আমাদের জল চাই না, রাস্তা চাই না, ড্রেন চাই না। আমাদের 3 জেনারেশন আমরা লণ্ঠনের আলোয় পড়াশোনা করেছি, আমাদের ছেলেমেয়েরা যেন আলোতে পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা আপনি করবেন, এবং সেটা 6 মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। স্বাধীনতার 75 বছর পর একই সঙ্গে আলো জ্বলছে, যদিও খারাপ লাগছে যে স্বাধীনতার 74-75 বছর পর কলকাতা কর্পোরেশনের এমন একটি ওয়ার্ডে প্রথমবার বিদ্যুৎ, আলো, পাওয়ার, ইলেকট্রিসিটি আসছে, এটা যেমন একই সঙ্গে লজ্জার তেমনি একই সঙ্গে আনন্দের। অন্তত এই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, আপনাদের প্রিয় জনপ্রতিনিধি সুশান্ত দার উদ্যোগে, এবং নিশ্চিত করে মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সৌজন্যে আজকে আমাদের ঘরে ঘরে আলো জ্বলবে। নজরদারির অভাবে প্রতিনিয়ত শরীরে ঢুকছে না তো ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়ালাইজ। শিল্পে ব্যবহার্য এবং খাবারযোগ্য বরফের তফাত বোঝার কোনো উপায় নেই কলকাতার বাজারগুলিতে। নতুন করে বাণিজ্যিক বরফে নীল রঙের ব্যবহার চালু করতে ফের ওয়ার্কশপের চিন্তাভাবনা করছে কলকাতা পুরসভা। চড়া রোদে বাড়ি থেকে বেরোলেই গলদঘর্ম দশা, শুকিয়ে গলা কাঠ,
স্বস্তি পেতে ভরসা রাস্তার ধারে রাখে রস লেবুর জল থেকে লস্যি শরবতের দোকানে রাখা বরফের বড় চাই প্রয়োজন মতো তা থেকেই বরফ নিয়ে মেশানো হচ্ছে শরবতে কিন্তু এটা বাণিজ্যিক বরফ না খাওয়ার যোগ্য বরফ প্রশ্ন উঠছে কারণ শিল্পে ব্যবহার্য ও খাবার যোগ্য বরফ পৃথক করার কোনো উপায় বর্তমানে কলকাতার বাজারগুলিতে নজরে আসছে না সূত্রের খবর বেশ কয়েক বছর আগে খাবার যোগ্য বরফের সঙ্গে শিল্পক্ষেত্রের বরফকে পৃথক করতে নীল রং ব্যবহারের প্রস্তাব দেয় কেন্দ্র সেই মতো ওয়ার্কশপ করে কলকাতা পৌরসভা সেই সময় বেশ কিছু বরফকলে নীল রঙের বাণিজ্যিক বরফ তৈরিও হয় কিন্তু বর্তমানে খালি চোখে সব বরফই সাদা छोटा वाला जो होता है वो फिल्टर वाला होता है ये फिल्टर नहीं होता ये बर्फ पूरे पब्लिक खा सकता और वो जो है इस बर्फ है छोटा छोटा गोली वाले वो बड़े बड़े होटल में चलता हम गरीब आदमी है हमको कारखाना से बर्फ कल से जो देता है हम वही बेचते हैं খাওয়া ও শিল্পক্ষেত্রের বরফের প্রকৃতি যে তফাত করার উপায় নেই বর্তমানে মানছেন খোদ ডেপুটি মেয়র 2021 করোনার জন্য আমরা এসব নিয়ে ভাবার অবকাশ পাইনি সিগারেট করার কোনো ব্যবস্থা নেই আমরা ড্রাইভে যাচ্ছি আমাদের ফুড সেফটি অফিসাররা যাচ্ছে তখন আমরা দেখছি যে যারা বিভিন্ন খাবারে ডাইরেক্ট আইস ইউজ করছে তারা আইস কিউব ইউজ করছে কিনা আইস কিউব মানে মতো ব্যবহার করছে কিন্তু সেগুলো ইন্ডাস্ট্রিয়াল আইস তো ফলে এটা নিয়ে একটা খুব আবার নতুন করে আমাদের ভাবনা চিন্তা করছি আমরা ন্যাশনাল ফুড সেফটি অথরিটি এবং স্টেট ফুড সেফটি অথরিটিকেও বলেছি যে আমাদের একটা ক্লিয়ার গাইডলাইন চাই এই বিষয়ে শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল আইস নজরদারির অভাবে সেই বেশি প্রতিনিয়ত শরীরে ঢুকছে না তো উঠছে প্রশ্ন পেটে যে সাধারণত অনেকে ব্যথা হয় মাঝে মাঝেই তারপর তার সঙ্গে হয়তো বমি হচ্ছে খাওয়ার পরে তারপর মাথা ব্যথা হচ্ছে এগুলো হচ্ছে মানে নিউরোটক্সিসিটিও ডেভেলপ করছে কিন্তু লামিকোলাই বা কোলিফর্ম ব্যাকটেরিয়া তারপর সালমোনেলা শিগেলা যেমন মাছ বা মাংস যেখানে প্রিজার্ভ করা হয়েছে সেটাই হয়তো চলে এলো খাবারের এতে তো সেখানে কিন্তু এই ধরনের কন্টামিনেশন হওয়ার চান্স খুব রয়েছে পুরসভা সূত্রে খবর নতুন করে বাণিজ্যিক বরফে নীল রঙের ব্যবহার চালু করতে ফের ওয়ার্কশপের চিন্তাভাবনা করা হচ্ছে সঞ্চয়ন মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা